উঠছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী মোর্শেদ, প্রভাষক, ডিব্রুগড় সরকারি কলেজ। আজকের যে বিষয় হচ্ছে উদ্ভিদবিজ্ঞান, কোষ এবং কোষের গঠন। কোষ এবং কোষের গঠন, কোষ আবিষ্কার, কোষ আবিষ্কার। ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আর নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আর নিউক্লিয়াসের ভিত্তিতে এবং ক্রোমোজোম সংখ্যার উপর তো কোষ দুই প্রকার, একটা হচ্ছে ডিপ্লয়েড, একটা হচ্ছে হ্যাপ্লয়েড। এই গেল কোষের প্রকারভেদ। একটি আদর্শ জীবকোষের গঠন সম্পর্কে এখন আলোচনা করা হবে। সেটা হচ্ছে একটি আদর্শ জীবকোষ যেসব উপাদান ও অঙ্গাণু পাওয়া যায় সেগুলো হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে থাকে প্লাস্টিড, মাইটোকন্ডিয়া, ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, গ্লাইঅক্সিজোম, মাইক্রোটিউবুলাস ইত্যাদি ক্ষুদ্র অঙ্গাণু এবং কোষ গহ্বর, কোষ গহ্বর। আর নিউক্লিয়াসেতে আছে নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং কোষীয় নির্জীব বস্তু, সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। এগুলো একটা আদর্শ জীবকোষের মধ্যে পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা কোষ প্রাচীর কী, কোষ ঝিল্লি কী, সাইটোপ্লাজম, প্লাস্টিড, মাইটোকন্ডিয়া, ইন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, গ্লাইকোঅক্সিজোম, মাইক্রোটিউবুলাস ইত্যাদি ক্ষুদ্র ইত্যাদি কোষ গহ্বর ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আলোচনা করব নিউক্লিয়াস, নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম, কোষস্থ নির্জীব বস্তু, সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। এই আলোচনা থেকে যা জানা যাচ্ছে যে এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে যে কোষ কে আবিষ্কার করেন, কোষের প্রকারভেদের মধ্যে কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে, আর একটা আদর্শ জীবকোষের উপর যেসব অঙ্গাণু পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যেও কিছু এমসিকিউ থাকবে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করা হলো সেগুলো আমরা ভালোভাবে পড়ব। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ভালোভাবে লেখাপড়া করবা। কোভিড-19 কারণে আমরা খুব কাছাকাছি আসতে পারতেছি না। তোমরা ভালো থাকো, বাড়ির বাইরে গেলে তোমরা মাস্ক পরবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা। তোমরা সুস্থ সুন্দর থাকো, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।